হ্যালো বন্ধুরা চলে এসেছি পালনা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আজকে বেনিকে তো হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সে যতবারই বলছে সে কিচ্ছু জানে না পুলিশ কিছুতেই বিশ্বাস করতে রাজি নয় সে বেনিকে বলছে আপনি সত্যি কথাটা সবার সামনে বলুন আমাদের সামনে সত্যিটা স্বীকার করুন নাহলে কিন্তু আপনার জন্য আরও মুশকিল হবে আপনার বাবা আর ভাইয়ের এত বড় জালিয়াতি আর আপনি কিচ্ছু জানেন না সেটা আমাদের মেনে নিতে হবে কখনোই না আপনি সবটা জানেন শুধু মুখটা খুলছেন না বারবার করে বেনি বলছে যে সে কিচ্ছু জানে না সে চিৎকার করে বলছে কিন্তু অফিসার তার কথা শুনছে না তাকে আরও প্রেশার দিচ্ছে এরপরে খেলা উঠে আসে সে বলে গুরুমাকে এরকমভাবে প্রশ্ন করবেন না গুরুমাকে ছেড়ে দিন তখন পুলিশ অফিসার বলে তোমাকে এখানে বসিয়ে রেখেছি গাড়ি আসছে না বলে গাড়ি এলে তোমাকে আগে কোর্টে পেশ করা হবে তারপরেই তোমাকে কোনো হোমে দিয়ে দেওয়া হবে চুরি করে আবার বড় গলা খেলা বলে আমাকে যেখানে খুশি পাঠিয়ে দিন কিন্তু গুরুমাকে বাড়ি যেতে দিন গুরুমা কিচ্ছু জানে না সত্যি বলছি আমি যা জানে ওই মনতোষ ব্যানার্জি আর রণজয় ব্যানার্জি জানে আমি বলছি ওরা আমার সামনে সব স্বীকার করেছে আপনি ওদেরকে জেরা করুন ওরা সব সত্যিটা বলবে আপনাকে গুরুমাকে ছেড়ে দিন গুরুমা কিচ্ছু জানে না তখন বেনি মনে মনে ভাবে খেলা আমার জন্য বলছে আমার হয়ে বলছে তাহলে তো ওর কথাগুলো সত্যি বলেই মনে হচ্ছে না হলে ও নিজের ক্ষতি রেখে কেন আমাকে বাঁচাতে চাইবে এরপর অফিসার খেলাকে চুপচাপ বসতে বলে আবারও বেনিকে প্রশ্ন করলে তখন সেখানে মনীষা শিবতোষ চলে আসে শিবতোষকে দেখে খেলা বলে ও দাদু দাদু তুমি গুরুমাকে বাড়ি নিয়ে যাও গুরুমার কোনো দোষ নেই গুরুমা কিচ্ছু জানে না গুরুমাকে তুমি বাড়ি নিয়ে যাও দাদু গুরুমাকে বাঁচাও তুমি তখন শিবতোষ বলে মেয়েটাকে এখান থেকে সরাও মনীষ খেলাকে বলে তোর গুরুমার জন্য তোকে না ভাবলেও হবে এরপর খেলা চুপচাপ বসলে বেনি তার শ্বশুরমশাইকে বলে আমি কিচ্ছু জানি না বাবা এ ব্যাপারে আপনি আমাকে বিশ্বাস করুন আমাকে বাড়ি নিয়ে চলুন বাবা আপনিও কি আমি বিশ্বাস করছেন না তখন শুভতোষ অফিসারকে বলে বেনিকে ছেড়ে দিন অফিসার বলে আপনার কি টাকা ফেরত চাই না এত বড় একটা জালিয়াতি হয়েছে আপনি কি চান না যে সবটা সামনে আসুক শুভতোষ বলে হ্যাঁ চাই আমিও বেনিকে বিশ্বাস করি না কিন্তু আমার ছেলে ওকে বিশ্বাস করে আর আমি ওর কথাতেই এখানে এসেছি বেনি মনে মনে ভাবে যেখানে তার আপনজনরা তাকে বিশ্বাস করে না সেখানে খেলা তাকে এতটা বিশ্বাস করে খেলাকে নিয়ে যেতে লাগলে খেলা তার গুরুমাকে জড়িয়ে ধরতে লাগে সে কিছুতেই যাবে না তখনই সেখানে মনতোষ পূর্বী নয়নিকার রণজয় চলে আসে তাদেরকে দেখে খুব ক্ষেপে যায় বেনি যে তোমরা আমার সাথে এটা করতে পারলে আমি তোমাদের সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছি তোমরা আমাকে এভাবে চুরির অপরাধে ফাঁসিয়ে দিলে কেন আর নয়নিকা আমি তো এখনও ভাবতে পারছি না কাকে মনেরটা নয় তাও ভাবলাম কিন্তু তুমি এটা করলে আমার সাথে ছি পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন